ফিনান্স ফার্স্ট পেপার যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে যখন ফার্স্ট টাইম দেখি, তখন বইটা খুলে আমার জ্বর আসা আসা অবস্থা হয়ে গেছিল। এবং আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি পড়ালেখা করব না, কারণ ফিনান্সের এই সূত্রগুলো আমার পক্ষে মনে রাখা পসিবল না বা বোঝাও সম্ভব না। আমি এইটা আসলে আমার পক্ষে পসিবল না, মানে আমি এরকম একটা ধারণা আছে, পড়ালেখা বাদ দিব দিব ভাব। কথা কি বুঝতে পারছো? তো তারপরে আমি আসলে খেয়াল করলাম যে আসলে ফাইন্যান্স খুব কঠিন কোনো কিছু না। অডিওটা অফ করো, যার অডিওটা অন আছে সে কাইন্ডলি একটু অডিওটা অফ করো। ফিনান্স আসলে খুব কঠিন কিছু না। এখানে আমাদেরকে যেটা জানতে হয়, মূলত আমাদের সূত্রটা একটু মনে রাখতে হয়। আমাদেরকে সূত্রটা একটু কি রাখতে হবে? মনে রাখতে হবে সূত্রটা। যদি আমরা মনে রাখতে পারি, আর যদি ক্যালকুলেটরের সঠিক ব্যবহার যদি আমরা পারি, যদি সূত্রটা মনে রাখতে পারি এবং ক্যালকুলেটরের সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ফাইন্যান্স একদম কি ইজি একটা ব্যাপার, রাইট? আচ্ছা, তো দেখো, যেহেতু ফিনান্স একদমই, যারা অটো পাশের চিন্তায় ছিলা, একদমই ধরো তোমাদের অঙ্ক আছে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ফিনান্স ফার্স্ট পেপারে, 3, 6, 6 আছে না তোমাদের? 6 কি আছে? না স্যার। আচ্ছা, 6 ফার্স্ট ইয়ারের আছে মেবি। আচ্ছা আচ্ছা, 3, 8, 9, এই তিনটা, 3, 8, 3, 9। একে তো অঙ্ক নাই, একে তো কোনো অঙ্ক নাই, একে তো শুধুমাত্র কি প্রশ্ন, মানে থিওরিক্যাল। তো আমাদের মূলত 3, 8, 9 এই তিনটা তিনটা অধ্যায়ে তোমাদের অঙ্ক আছে। তো দেখো, এই অঙ্কগুলো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে, তোমাদের যে সময়টা আছে 2 মাস, এবং 2 মাসের টাকা কিন্তু আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিছি, 1200 টাকা। তো আমি তোমাদের একদম, যদি ডিসেম্বরে পরীক্ষা হয়, আমার কথাটা ভালোভাবে শোনো, যদি পরীক্ষাটা ডিসেম্বরে হয়, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একদম সিলেবাস টিলেবাস কমপ্লিট করে দিব। মানে ডিসেম্বর হয় বলতে, আমি ডিসেম্বরের ভিতরে তোমাদের সিলেবাস কমপ্লিট করে নূরজান আক্তার শান্তার ভাষাতে ভাজা ভাজা করে ফেলবো। কি বলো শান্তা, কি করে ফেলবো? ভাজা ভাজা করে ফেলবো একদম এই তিনটা অধ্যায়। কথা বুঝতে পারছো? এবং আমাদের 1 মাসের বেশি টাইম লাগবে না এই তিনটা অধ্যায় শেষ করতে। বাদ বাকি দিন আমরা কি করব? বাদ বাকি দিনগুলোতে আমরা এগুলো শুধুমাত্র প্র্যাকটিস করব। ওকে, তো আশা করি তোমাদের ফিনান্স ফার্স্ট পেপারের একটা ম্যাথের উপর বিশেষ, মানে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। যদি যদি আমার কোর্সে ভর্তি হও তাহলেই হবে, নাকি আমার ক্লাসগুলো করতে হবে? ক্লাসগুলো করতে হবে, শুধুমাত্র যে আমার এখানে যে কোর্সে ভর্তি হয়েছে 1200 টাকা দিয়ে বাস তোমার কাজ শেষ, এরকম ভাবলে তার আশায় কিন্তু ঘুরে বালি। আমার কাছে আমার কোর্সে ভর্তি হলেই যদি মনে করো যে তোমরা HSC পরীক্ষাতে A+ পাইতা, তাহলে তো আমি কষ্ট করে গলা ফাটাইতাম না। দীর্ঘ 2-3 দিন যাবত আমার গলা ব্যথা ক্লাস করাইতে করাইতে, মানে আমার পড়ানোর খুবই চাপ হয়ে গেছে অনেকগুলো। তার মধ্যে অনার্স ফার্স্ট ইয়ারের 2টা ব্যাচ চালু হচ্ছে আবার, মানে আমি চালু করে না করে পারতেছি না, বিকজ তারা কান্নাকাটি শুরু করে দিছে যে ভাইয়া আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে কোন রকম এই পুলসি রাত পার করে দেন। মানে সরি, আমি জানি না যে আসলে এই ওয়ার্ডটা ইউজ করা ঠিক হলো কিনা, মানে আমার তো ধর্মীয় জ্ঞান খুবই কম, মানে এ যাত্রায় আমাদেরকে একটু কি করে দেন, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে পার করে দেন। ওদের পরীক্ষাও কি নভেম্বরে, আমার কথা বলতে বলতে কিন্তু গলা ব্যথা শুরু হয়ে গেছে। তো দেখো, আমার কাছে যদি এরকম কোনো টেকনিক থাকতো যে তোমরা আমাকে জাস্ট টাকা দিবা, কোর্স ফি দিবা, আমি তোমাদের একটা ফুফা দিয়ে দিব, হ্যাঁ, সেই ফুফার বিনিময়ে তোমরা একটা দিব্য শক্তি লাভ করবা ফিনান্সের ওপর, তারপরে তোমরা ফিনান্সে গিয়ে পরীক্ষাতে খালি গড়গড় গড়গড় করে পারবা। অথবা যদি এরকম কোন সিস্টেম থাকতো, আমার জ্ঞান বুদ্ধি গুলো তোমাদেরকে পেন ড্রাইভের মাধ্যমে পার করে দিতাম, বা ব্লুটুথ শেয়ারিটের মাধ্যমে পার করে দিতাম, তোমরা আমার সেই জ্ঞান নিয়ে কি করতা, পরীক্ষা দিতা এবং পরীক্ষাতে ভালো করতা। তো এরকম কোনো ম্যাজিক কিন্তু ভাইয়া আমি জানি না, এরকম কোনো ম্যাজিক কিন্তু আমার জানা নাই। আর যদি এরকম জানা থাকতো, তাহলে তো আমি কিছুই করতাম না, আমি বলতাম যে কোর্স ফি 5000 টাকা, কোনো অঙ্ক করা লাগবে না, কিছু করা লাগবে না, পরীক্ষার একদিন আগে টাকা দিবা 5000, আমার কাছ থেকে একটা ফু নিবা, ফু নিয়ে সেই ফু নিয়ে যায় ফুয়ের কারসাজিতে পরীক্ষা দিবা, A+ পেয়ে যাবা, এরকম বলতাম নাকি? আমি কি গলা ফাটাইতাম এরকম কোনো ম্যাজিক জানলে? না ভাইয়া। কথা বলো,
আমি কিন্তু এরকম গলা ফাটায় কষ্ট করতাম না। এখন দেখো আমি যেরকম তোমাদের জন্য কষ্ট করব এবং আমার হাতে হাত রেখে, আমার হাতে হাত রেখে যদি তোমরা এই দুই মাস কষ্ট করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো পরীক্ষাতে আসবে সেগুলো সবগুলো সমাধান করতে পারবা। আচ্ছা তারাও পারবা, তাহলে তো চ্যাপ্টার 6 টা আছে, সেটা দেখা হবে, সেটাও করানো হবে, তুমি এত টেনশন করো না। আচ্ছা তো আমার হাতে হাত কি রাখতে পারবা? জি ভাইয়া। আচ্ছা তাহলে রাখো, তোমরা এরকম করে রাখো তাহলেই হবে। আমি দেখতে চাই যে হাতে হাত রাখছো। আমি এরকম করছি, তোমরা এরকম করলে হবে? তোমাদের তো এরকম করে রাখতে হবে নাকি? আমি এরকম করছি, তোমাদেরকে এভাবে রাখতে হবে। আচ্ছা কে কে হাতে হাত রাখেনি, রাখছো সবাই? আমাকে দেখেন না স্যার, এই তো রাখছি। আচ্ছা মেয়েরা লজ্জা টজ্জা পায় না, বিকজ এটা পড়ালেখার ব্যাপারে হাতে হাত রাখতেছে, সমস্যা নাই। হ্যাঁ তো ব্যাপারটা এরকম যে আমার হাতে হাত রেখে যদি এই কয়েকটা দিন চলতে পারো তবে অবশ্যই কি করতে পারবা, পরীক্ষাতে যে প্রশ্নটা তোমাদের আসবে সেটা কিন্তু অবশ্যই কি হবে, তোমরা ভালোভাবে দিতে পারবা। তো যাই হোক আজকে আমাদের পড়ালেখা তো খুব একটা হবে না, আজকে তো আমাদের পরিচিত হইতে হইতেই দিন চলে যাবে। সবাই নিজ নিজ একটু পরিচয় দিবা। আমার বাম পাশে আছে রিহান, রিহান তোমার পরিচয়টা একটু দাও। আমি কি বলতে বলছি, তুমি কি পাগল নাকি? আমি আমার কথা শুনছো? আমি বলছি নিজের নাম বলবা। হবি বলবা আর হচ্ছে কলেজের নাম বলবা আর জেলার নাম বলবা। বলো। আমার নাম রিহান রহমান, আমি ঢাকায় থাকি, আমার কলেজের নাম গভর্নমেন্ট বাংলা কলেজ, আমার হবি ঘোরাফেরা করা। আচ্ছা গুড, আমার সাথে মিল আছে। আমি কিন্তু ভিডিও অফ করার অপরাধে একজনকে বের করে দিছি, আর একবার যে ভিডিও অফ করবা তাকে কিন্তু বের করে দেওয়া হবে। একজন কিন্তু অনেকক্ষণ ধরে ছিল, বের করে দিছি। হ্যাঁ আমার পাশে আছে নুসরাত জাহান, পরিচয়টা দাও, যদিও আমি জানি তুমি আমার একই গ্রামের মানুষ। আচ্ছা আমি দেই ওর পরিচয়টা, বাদ বাকিটা ধরো যতটুকু আমরা হচ্ছে, ও থাকে ঢাকায় আমি থাকি বগুড়াতে, বাট অনলাইন ক্লাসে এসে ধরো যখন ফার্স্ট অ্যাকাউন্টিং কোর্সেও ভর্তি হইছে, মানে এটা জেনে আমার ভালো লাগতেছে যে ধরো আমি তো আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুরে, হ্যাঁ আর ওর দেশের বাড়িও জামালপুর, ওর উপজেলাও সরিষাবাড়ি, আমার উপজেলাও সরিষাবাড়ি, ইভেন ওর গ্রাম এবং আমার গ্রাম সেম। কথা বুঝতে পারছো? মানে আমরা একই গ্রামের মানুষ, বাট আসলে কেউ কাউকে চিনি না, মানে হয়তো বা এখন চিনলাম আর কি। হ্যাঁ বাকিটা তুমি দাও নুসরাত। আমি নুসরাত জাহান, আমার জেলা হচ্ছে ঢাকায় থাকি, আর কলেজের নাম গভর্নমেন্ট বাংলা কলেজ। আচ্ছা গভর্নমেন্ট বাংলা কলেজে তো দুইজন আছে, প্রথম দুইজনই গভর্নমেন্ট বাংলা কলেজের। আচ্ছা নিঝুম। আমার নাম শাহানা জাক্তা নিঝুম, আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি পড়াশোনা করি গজারিয়া কুরমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজ। শখ? তোমাকে যে বিয়ে করবে সে তো রিক্সে থাকবে। আচ্ছা নুরজান একটা শান্তা, তারপরে আছে বলো। শান্তা কথা বলো না কেন,
আচ্ছা উসই সিং মারমা বলো। আমার নাম হচ্ছে উসই সিং মারমা, আর আমি পড়াশোনা করি হচ্ছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে, আর আমার প্রিয় শখ হচ্ছে ফুটবল খেলতে ভালোবাসি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা পরিচয় দিয়ে দিই, আমি কিন্তু উসই সিং মারমাদের বাড়িতে গেছিলাম, একদম মানে একদম পাহাড়ের মধ্যে বাড়িতে। আমি তো ঘুরতে খুব পছন্দ করি, তো ওদের বাড়িতে কিন্তু গিয়ে আমি এক রাত দুই দিন এক রাত ছিলাম আর কি, তো বেশ ভালো লাগছে ওদের গ্রামটা। মোহাম্মদ রনি, তুমি মনে হয় আমার কোর্সে ফার্স্ট, এর আগে ছিল না কোনো কোর্সে? ছিল অডিওটা অন করো মোহাম্মদ রনি, তোমার কথা শোনা যাচ্ছে না। অডিওটা অন করো। আচ্ছা ও কথা শোনা যাচ্ছে। নাহিদা আক্তার, পরিচয়টা দাও। শখ কি বলো নাহিদা? বিজনেসম্যান হওয়া। বিজনেসম্যান হওয়া, আচ্ছা মাশাআল্লাহ, বড় লোকের ইচ্ছা। ইতি বলো। ব্যাংকার। ও ব্যাংকার, আচ্ছা ইতি। স্যার আমার নাম ইতি, আমি গফ বরহমগঞ্জ কলেজে পড়ি। কথা বলি, শখ আর ভবিষ্যতে এম দুইটা কিন্তু এক জিনিস না, হবি এবং এম দুইটা কিন্তু এক জিনিস না। তোমরা শখ বলতে গিয়ে কিন্তু এম বলে ফেলতেছো। নিজুম বলে ফেললো আমি পুলিশ হওয়া, পুলিশ হওয়া কিন্তু তোমার শখ না, পুলিশ হওয়াটা হচ্ছে তোমার এম। আচ্ছা ইতি বলো। স্যার আমার নাম ইতিমণি, আমি সরকারি বরহমগঞ্জ কলেজে পড়ি, জেলা হচ্ছে মাদারীপুর। শখ? স্যার শখ তেমন কিছু নাই, সব কিছু করতে ভালো লাগে। আচ্ছা গুড। মুক্তা সর্দার। স্যার আমি মুক্তা, আমি সাতকানিয়া গভর্নমেন্ট কলেজে পড়ি, আমি চট্টগ্রাম জেলায় থাকি। শখ? ব্যাংকার হওয়ার ইচ্ছা আছে। এটা তো তোমার এইম, তোমার শখ আর এম কে এক করতে ফেলতেছো কেন? মানে হবি আর এম কি এক জিনিস? এমনি এরকম কিছু নাই। শখ বলতে ধরো ঘুরতে ভালো লাগে, খেতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, মানুষকে মারতে ভালো লাগে, মানে এই ঘুরতে ভালো লাগে বেশি। আচ্ছা ঘুরতে ভালো লাগে, হ্যাঁ এটা শখ হইতে পারে। মিতু। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমার নাম মিতু, আমি কুমিল্লা জেলাতে। আচ্ছা তারপর তোমার কথা শোনা যাচ্ছে না, বলো। হ্যাঁ বলো। আমি কুমিল্লা জেলা থেকে বরকাটা স্কুল এন্ড কলেজ, আর আমার শখ হচ্ছে ভ্রমণ করা। আচ্ছা গুড। আহিয়া মনিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আহিয়া আক্তার মনিরা, বগুড়া ক্যান্ট পাবলিকে পড়াশোনা করি, আর শখ হচ্ছে আর্ট। আচ্ছা গুড। রুবেল উদ্দিন। অডিওটা অন করে কথা বলবা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল উদ্দিন। বলো। আমার শখ হচ্ছে পড়াশোনা, আর কলেজের নাম হচ্ছে কবিরাট কলেজ। তোমার পড়াশোনা তোমার শখ? হ্যাঁ। আচ্ছা গুড, মানে এরকম ছেলে আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম, আসলে খুব ভালো লাগলো যে আসলে তোমার সাথে পরিচিত হতে পেরেই ভালো লাগতেছে। নেক্সট। ইসরাত জাহান বলো। ভিডিও অফ করছো, বের করে দিব কিন্তু। রাফি ছেলেটা বারবার কিন্তু ভিডিও অফ করতেছো, তুমি কিন্তু লিস্টে আছো, আর একবার অফ করলে বের করে দিব। আমি ইসরাত জাহান, আমার জেলা চট্টগ্রাম, আমি চট্টগ্রাম জেলার বলখালী উপজেলার সারাশিত সরকারি কলেজে পড়ি, আর আমার শখ হচ্ছে অবসর সময়ে শিক্ষণীয় ভিডিও দেখা, তারপর গান শোনা, গান গাওয়া,
যাই হোক, তার মানে একটা গান শোনাও দেখি, শোনাও দুই লাইন, শোনাও দুই লাইন। এখন তো এক্স্যাক্ট মনে পড়তেছে না, আমি ওইভাবে গান গাই না, মানে যাই হোক যা গাও, আচ্ছা চাল দুই চার লাইন গাই শোনাও আর কি। মানে গাওয়াটা অনেক বেটার, আমি ওভাবে পছন্দ করি না। কি পছন্দ করো না? মানে নিচে নিচে গাওয়াটা এটা বেটার, বাট এভাবে লাইভ। বাথরুম সিঙ্গার তুমি? বাথরুম সিঙ্গার না, এটা এভাবে অপমান করাটা ঠিক না। না 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 না, অপমান করতেছি না, মানে যারা নিজে নিজে গান গায় মূলত তারা গোসল করতে করতে বাথরুমে যায় বেশি গায় আর কি। ধরো একটু শোনাও, তুমি গান গাইতে যেহেতু পছন্দ করো, মানে শোনাও একটু দুই লাইন শোনাও, আমরা একটু শুনলাম। আজকে কোনো পড়ালেখা হবে না, আজকে জাস্ট ওরিয়েন্টেশন হবে, আমরা নিজেদের ভিতরে পরিচিত হবে এটাই। জি স্যার অনেক মজাই হবে পড়ালেখা স্যার। স্যার শোনাও একটা গান শোনাও, লজ্জা পাইও না। আচ্ছা, মাগো আর তোমাকে ঘুম পাড়ানির মাসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানির মাসি হতে দেব না, তোমার মাথার খোঁপাটি ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। আচ্ছা সুন্দর হয়েছে, হাততালি। অনেক সুন্দর, মাশাআল্লাহ। তুমি তো অনেক সুন্দর গাও, তুমি তো বাথরুম সিঙ্গার না, তুমি তো ধরো স্টেজ সিঙ্গার একদম। আপনি বাথরুম সিঙ্গার বলছেন বলে এভাবে আমার গাইতে হইছে, আর না হলে আমি এভাবে দাসত্ব বলতাম। শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে হলো তোমাদের বয়সী পোলাপানকে কি বললে কি করতে হয়, কি বললে কি করে, এটা আমি খুব ভালো মতো জানি, বুঝতে পারছো? এই জন্যই তোমাকে বলছি। ইগো হার্ট করে গান শোনা না। আচ্ছা আচ্ছা, ইহামুন না, তোমার নাম কি? সে ইহামুন। ইহামুন, হ্যাঁ তুমি বলো। ইয়া আসসালামু আলাইকুম, আমার নাম ইহামুন জাহান, আমি থাকি চট্টগ্রামে, চট্টগ্রাম বিএফ শাহীন কলেজে পড়ি। আমার হবি হচ্ছে মুভি এন্ড ওয়েব সিরিজ দেখা। কয়টা মুভি দেখছো জীবনে? স্যার অনেক দেখছি আসলে, হিসাব করিনি কখনো। আচ্ছা কয়টা মুভির নাম সাজেস্ট করো, আমি আবার মানুষের সাজেশন ছাড়া মুভি দেখি না, কয়টা মুভির নাম সাজেস্ট করো। স্যার অনেকগুলো আছে, যেমন লর্ড অফ দ্য রিংস আছে, ভেনম আছে, অ্যাভেঞ্জার্স আছে, স্পাইডারম্যানের মুভিগুলো আছে, আমি এই সুপার হিরো মুভি দেখতে পছন্দ করি অনেক। আচ্ছা অ্যাডভেঞ্চার লেভেলের কোনো মুভি সাজেস্ট করবা? ইন্ডিয়ান হলিউড জুড়ে দেখি, যেটা ভালো লাগে, যে কোনো দেশের যেটা ভালো হয় আমি অবশ্যই দেখি। আচ্ছা আচ্ছা, যাই হোক আমার কাছে মানে মানে কি বলবো। আচ্ছা ক্যাপ্টেন মোহাম্মদ আলিফ বলো, পরিচয়টা দাও। আচ্ছা তোমাকে শুক্রবার রাত 10টার দিকে লাইভে এসে তোমার ওই যে ঘটনা বলার কথা ছিল। স্যার আমি আসলে স্যার আমার যে একটা অপারেশন হয়েছে স্যার, এর জন্য কি আমি ক্লাসে জয়েন করতে পারি না স্যার? আচ্ছা এখন বলো, পরিচয় দাও। আচ্ছা আমি হচ্ছে আলিফ, আলিফ মামুন, আমি হচ্ছে ঢাকার বিশেষ অনুষদের পাবলিক কলেজ কলেজে পড়ি। আমার শখ হচ্ছে অবসর সময়ে বই পড়া বেশি এবং হচ্ছে গান গাওয়া, আর মানে ড্রিম হচ্ছে ক্রিকেটার হওয়ার এবং হচ্ছে অ্যাক্টর হওয়ার। কি হওয়ার ড্রিম? কি স্যার? ড্রিম হচ্ছে স্যার ক্রিকেটার হওয়ার আর হচ্ছে অ্যাক্টর হওয়ার। অ্যাক্টর? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আগে একটা গান গিয়ে শোনাও আর অভিনয়টা পরে দেখতেছি তোমার, আগে গান গাও। গান স্যার এখন স্যার আসলে মুড নাই স্যার গান গাওয়ার। আচ্ছা মুড চলে আসবে, নি মুড চলে আসবে বলো। পরিচয়টা শেষ করেন স্যার, তারপর আমি লাস্টের দিকে শোনাবো স্যার। না না শোনো, তুমি গান গাইতে পারো বোঝা যাচ্ছে, মানে এত তেল মারাটা ঠিক না, তেল মারলে আর কি সেটা আর কি ইয়া হয়। বলে ফেলো, গে যাও, গাও। বের করো, পেটে একটু চাপ দাও। পরিচয়টা শেষ করেন স্যার, তারপরে একবার তুমি এই এই এইটা নিয়ে তুমি ভাইয়া ইয়া হইতে পারবা না, মানে অ্যাক্টর হইতে পারবা না। যারা অ্যাক্টর হতে চায় বা হতে ইয়া করে তাদের বললেই গান গাইতে হবে। গাও গাও একটা, গাও দুই লাইন গাও।